হাপেখাটির মিসাজান গোহাইগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক তরুণ বরগোহাই বিদ্যালয়লৈ মদ্যপান করে বিদ্যালয়লৈ অহার অভিযোগ স্থানীয় রাইজর। হাপেখাটি খণ্ড প্রাথমিক শিক্ষা বিষয়া কার্যালয়ের অন্তর্গত মিসাজান গোহাইগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক তরুণ বরগোহাই পাঠদানের সময় মদ্যপান করে বিদ্যালয়লৈ অহার অভিযোগ উত্থাপিত হয়েছে। স্থানীয় রাইজর লগতে পরিচালনা সমিতির সভাপতি আর রাইজে এনে এজন শিক্ষক বিদ্যালয়ের পর অন্য প্রান্তলে বদলিকরণ করবলে দাবি জানাইছে। আজি বলে নয় কেবাদিন আমি দেখি আছো আমার যখন সহকারী শিক্ষক তরুণ গগৈ দেবে আমার স্কুল তরুণ বরগোহাঁই দেবে স্কুল পাঠদান বড় ভাল ধরনের নহয় আর নিয়মিয়াভাবে স্কুললে নাহে, যদিও আহে একদম পলমকে আহে, আহি মানে রিকেশনের সময় তো বহু সময় মানে বাইরে ওলাই থাকে। আমি কেবাবার তাক দেখিছো আর আমি তাক অভিযোগ করছো উদ্যোগ কর্তৃপক্ষলে আমি বিষয়ে জানাইছিল, কিন্তু মানে এমএলএ কয় যে আমার শিক্ষক নাই, আমি শিক্ষক কেন দিই, বদলি করার চেষ্টাও আমি বহুবার করেছিল, কিন্তু আজিলেকে আমি একু করবা নাই, যেহেতু অনুষ্ঠানটা আমার শিক্ষকজনক যদি ভিত্তি করে যদি আমার লড়া ছোৱালীবিলাকৰ যদি ভবিষ্যৎটো মানে নষ্ট হয়ে গেছে পাঠদানও ভালকে নহয়, সেইটো কারণে আজি আমার মাজত আমার সাংবাদিক বন্ধু সকল আইছে, আমি এখন মজিয়ার পর ইয়াকে মানে জানাব বিচাৰিছো যাতে বদলি করার ব্যবস্থাটা মানে করে দিব কারণে আমি উদ্যোগ কর্তৃপক্ষের ভাবে অনুরোধ রাখিছো। প্রায় মদ্যপান করিয়া আর মদ্যপান করা অহার স্কুলের মানে লড়া ছোৱালীবিলাক মানে পাঠদান ভাল নয়, কিবা এটা করবলে দিয়া নয় তেমনি মানে এস আই যোগেদি মানে কোবায়। মানে এই ক্ষেত্রে মানে তখেতক বহুতবার মানে কইছো আর কোয়ার পিছতো তেও কথাবোর মানে রেসপন্ড নকরে আর তখেত আসলতে আগর মানে প্রধান শিক্ষক আছিলে, গতি তখেতর দায়িত্বটো মানে মোক হেৰি মোক এই মানে অর্পণ করলে আমার প্রণব গগৈ স্যারে, তো সেইটো কারণে তেও মোক অকমান মানে অলপ বেয়া পায় নেকি। আর এটা কথা হল কি তেও সেইটো অবস্থা থাকে সেইটো মানে মই নকলেই হব মানে বাকি সকলোই মানে স্থানীয় হেৰিয়ে জানে, গতি আর এই ক্ষেত্রে মই মোক বিশেষ ভাল লাগে একো নাই। মোর বিদ্যালয়ের নামটো হল মিসাজান মানে গোহাইগাঁও প্রাথমিক বিদ্যালয়, নামটো হল তরুণ বরগোহাঁই, তরুণ বরগোহাঁই আগত মানে হারিয়েছিল এখন বিদ্যালয়ের মানে প্রধান শিক্ষক আছিল, তখেতর মানে অফিসিয়াল কিবা একটা প্রবলেমের কারণে মোক মানে দায়িত্ব অর্পণ করেছিল, মই তেতিয়াৰ পৰাই এখন বিদ্যালয়ের দায়িত্ব লৈ আছো। অবশ্যই কেতিয়াবা কেতিয়াবাহে মানে হেৰি আহে আৰু সকলো প্রত্যেক দিনে গৈছে মানে ঠিক তেনেকে মানে আহে বুলি মানে কব নোৱাৰি, হয় হয় কিন্তু মানে অহাতো আহে তেনেকে আৰু তেওঁক মানে কোৱাও হৈছে। পঢ়াটো তাৰমানে এনেকুৱা হয় এই একেবাৰে কথাটো মিছাও নহয়, মই মানে কি আৰু লগৰ এজন ষ্টাফ হিচাপে মই ষ্টাফৰ এগেইনষ্টত মানে কিবা এটা বৰ বিশেষ মানে কমপ্লেইন কৰিবলৈ মই অকণমান অসুবিধা পাওঁ, আর বিশেষ করে মই মোর দায়িত্বটো মানে যিমানখিনি পাৰো মানে 100% ধরক মানে করার মই মানে হেৰি মানে চেষ্টা করো, আর যেহেতু মানে সমনীয়া এজন স্টাফ হয় গতি তখেতে সেইখিনি কথা মানে নিজেও মানে বুঝি পাব লাগিব যে কি কৰিব লাগিব বা মানে কেনে ধরনে মানে বিদ্যালয়খনলৈ আহিব লাগিব আর ছাত্রছাত্রীসকলক মানে কেনে ধরনে মানে পাঠদান মানে দিব লাগিব সেইখিনি তেওঁ মানে নিজেও আসলতে মানে মানে উপলব্ধি মানে কৰিব লাগে। আগর অভিযোগের কথা মানে নজানো বারো, আগর পূর্বের অভিযোগের বিষয়ে মানে নজানো, অফিসিয়াল তেনেকে মানে তেনে ধরনের কোনো ধরনের হেৰি অভিযোগ মই মানে দিয়া শুনা নাই, কিন্তু তেখেতসকলে কিন্তু লগ পালে কয় স্থানীয়ভাবে কয় মানে কি লগ লাগিলে কয় মানে মানে অভিভাৱকসকলে আপনি এইটো নকৰিব আৰু বহুতখিনি অবজেকশন তেখেতসকলে মোক মানে কৰিলো, মই কিন্তু কথা হল কি মানে মই কওঁ আৰু মই কোৱাৰ পিছত আৰু তেওঁ যেতিয়া হেৰি কৰিব মইতো কাজিয়া কৰিব নোৱাৰোঁ স্কুলখনত বা এটা মানে হেৰিব মানে অফিচত বা স্কুলত, সেই পৰিৱেশটো মই ছাত্ৰ ছাত্ৰীৰ আগত মই মানে কোনো দেখুৱাব নোৱাৰোঁ মানে, কাৰণ মই ধৰক মানে সমনীয়া এজন শিক্ষক হিচাপে মই তেওঁক ৰিকুৱেষ্ট কৰিব পাৰোঁ। মোৰ ইয়াত হেৰি আগত আছিলে এতিয়া বৰ্তমান মই 26 জনৰ ভিতৰতে আপোনাৰ 4 জন মানে মাইগ্ৰেশ্যন হৈছে, তো সেইটো কাৰণে মই মানে CRC ওচৰলৈ আজি মানে গৈছিলোঁ,
মানে ড্রপ বক্সত আপুনি অকলে খাবলগীয়া হৈছে আপা হাই মানে অকলে বুলি হাই মানে কব পাৰি আৰু মই কেতিয়াবা এনেকুৱা হয় মই ছাত্ৰ-ছাত্ৰী সকলৰ কাৰণে মই দুই একক বিদ্যাঞ্জলি হাইত মই মানে হাই কৰিব মানে বিচাৰোঁ দুই একে হাই কিন্তু মই ক'বলৈ বেয়া মোৰ মানে পৰিবাৰক মই মানে আনোগো প্ৰায় তাই মানে বিয়া হয় গতিকে তাইক মই ভাবোঁ যে তুমি আহি পেলাই অকণমান মানে হাই মানে চাই চিতি দিবা মানে চাই চিতি দিবা আৰু মানে মাতৃ হিচাপে তাই মানে আহি পেলাই ছাত্ৰ ছাত্ৰীসকলক হেৰি কৰে আৰু এই ছাত্ৰ ছাত্ৰীসকল তেওঁ মানে বিচাৰে অকণমান মই কেতিয়াবা মানে প্ৰায় আনো তেওঁলোকক হাপেখাটিৰ পৰা ৰাজীৱ কলিতাৰ ৰিপৰ্ট অসম টুডে।